কেরানীগঞ্জ বন্দর ডাকপাড়া এলাকায় রাসায়নিক গুদামের বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা 12:15টার দিকে কেরানীগঞ্জ উপজেলার পূর্ববন্ধ ডাকপাড়া এলাকায় রাসায়নিক পণ্যের একটি গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মাস না পেরোতেই কেরানীগঞ্জে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। দর্শক, আগেই জানিয়েছি কেরানীগঞ্জের দক্ষিণ কদমতলায় একটি কেমিক্যাল গোডাউনের আগুন লেগেছিল এবং এখানে ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে কিনা জানাবেন আমাদেরকে? বলছিলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকার একটি গ্রাম পূর্ব বন্দ ডাকপাড়া, যে গ্রামে আসলে ভেতরে সবগুলোই আশেপাশে চারদিকে কিন্তু আবাসিক ভবন এবং বসত বাড়ি যেগুলোকে বলা হয় সেই রকম একটি গ্রাম পূর্ব বন্দ ডাকপাড়া, যে গ্রামে আসলে ভেতরে সবগুলোই আশেপাশে চারদিকে কিন্তু আবাসিক ভবন এবং বসত বাড়ি যেগুলোকে বলা হয় সেই রকম একটি অবস্থা। সেখানে আপনার হচ্ছে গিয়ে হাজি মারুফ নামে গত কয়েক দশক ধরে তিনি 3টি গোডাউনের কারখানা করেছেন এবং গোডাউন 3টি যে কারখানা তিনি করেছিলেন সেখানে আজকে দুপুর 12:00টায় কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই কেমিক্যাল যেগুলো রাখা ছিল সেই কেমিক্যালের আপনার হচ্ছে গিয়ে সংমিশ্রণে আপনার পরপর 3টি বিকট শব্দ হয়ে পুরো এলাকা কিন্তু কেঁপে ওঠে এবং সেই শব্দের বিস্ফোরণে আশেপাশের যে 4-5টি আপনার আবাসিক ভবন রয়েছে, বাড়ি রয়েছে, সেই ভবনের দেয়ালগুলো কিন্তু আপনার উড়ে গেছে এবং এই পাশের একটি তিনতলা বিল্ডিং এর একেবারে পুরোপুরি একটি অংশ পুরো আপনার হচ্ছে ধসে পড়ে, যে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছিলেন তাদের সবাইকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। আর এই বিস্ফোরণের ঘটনায় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আপনার হচ্ছে গিয়ে 2টি ইউনিট ছুটে আসে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বিস্ফোরণের আসলে মূলত কেমিক্যালের যে আপনার হচ্ছে গিয়ে সংমিশ্রণ সেই জায়গা থেকেই তারা ধারণা করছেন এই বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে এবং বিস্ফোরণের ফলে আপনার হচ্ছে আশেপাশের যে দেয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু উড়ে গেছে এবং এতে আপনার হচ্ছে প্রায় 7-8 জন লোক কিন্তু ঘটনা ঘটেছে। যেহেতু এটি একটি গোডাউন ছিল কেমিক্যালের, যে কারণে এই গোডাউনে কিন্তু আপনার হচ্ছে গিয়ে কোনো লোকজন ছিল না, যে কারণে হতাহত বা নিহতের তেমন খবর আমরা পাইনি। পাশাপাশি ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন এই ঘটনায় কিন্তু তারা এখন পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে আপনারা তারা হচ্ছে গিয়ে একটি প্রতিবেদন দিবেন এবং তখন আসলে বোঝা যাবে যে কি কারণে প্রকৃত আসলে এই যে কেমিক্যাল কারখানায় ভবনটি। লিটন, ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন কেরানীগঞ্জ থেকে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার সবশেষ তথ্য।